নমস্কাৰ, আপুনি চাই আছে গাঁও চহৰ জিলাৰ খবৰ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। প্ৰথমে জনাওঁ হাৰিয়ানা আৰু জম্মু কাশ্মীৰ বিধানসভা নিৰ্বাচনৰ ভোট গণনা খবৰ। অব্যাহত আছে ভোট গণনা। ইতিমধ্যে হাৰিয়ানাত বিজেপি দলে অগ্ৰগতি লাভ কৰি কংগ্ৰেছতকৈ আগবাঢ়ি আছে। পুৱাৰ ভাগত বেলট পেপাৰ গণনাত কংগ্ৰেছ দল আগবাঢ়ি আছিল যদিও কেইবাটাও ৰাউণ্ডৰ পিছত বিজেপি দলে ঊৰ্ধমুখী গতি লাভ কৰে। এই পৰ্যন্ত হাৰিয়ানাত চৰকাৰ গঠনৰ দিশে বিজেপি দল আগবাঢ়ি আছে বুলি ক'ব পাৰি যদিও এতিয়া বহুকেইটা ৰাউণ্ড বাকী আছে ভোট গণনালৈ। দুটাকৈ কাৰ্যকাল হাৰিয়ানাৰ শাসনত থকা বিজেপি দলে পুনৰবাৰ বিৰোধীৰ প্ৰত্যাহ্বান নেওচি চৰকাৰ গঠনৰ সম্ভাৱনা ব্যক্ত কৰিছে ৰাজনৈতিক বিশ্লেষকসকলে। হাৰিয়ানাৰ আঞ্চলিক দল জে জে পিয়ে এখনো আসন লাভ কৰা নাই এই পৰ্যন্ত। বিপৰীতে আই এন এল ডি আৰু অন্যান্য দলে লাভ কৰিছে মুঠ 6খন আসন। 90খন আসন থকা হাৰিয়ানা বিধানসভাত চৰকাৰ গঠন কৰিবলৈ হ'লে প্ৰয়োজন হোৱা মেজিক নম্বৰ হৈছে 46। যিটো দলেই 46খন আসন স্পৰ্শ কৰিব সেই দলেই চৰকাৰ গঠন কৰাটো নিশ্চিত হৈ পৰিব আৰু সেই মৰ্মে বিজেপিয়ে এই মুহূৰ্তত 47খন আসনত অগ্ৰগতি লাভ কৰি আছে। ইয়াৰে কেইবাখনো আসনৰ ফলাফল ইতিমধ্যেই ঘোষণা কৰা হৈছে। একেদৰে এইবাৰ ভিনেশ ফোগাটৰ জয়ে এক নতুন ইতিহাস সৃষ্টি কৰিলে। কংগ্ৰেছ প্ৰাৰ্থী ভিনেশ ফোগাটে জুলানা সমষ্টিৰ পৰা বিজয় সাব্যস্ত কৰিছে আৰু দল আৰু প্ৰাৰ্থীৰ মাজত এতিয়া এনেদৰে আনন্দৰ জোৱাৰ উঠা পৰিলক্ষিত হৈছে। হাৰিয়ানাত বিজেপিৰ মেজিক নম্বৰ স্পৰ্শ কৰাৰ পাছতে লক্ষ্ণৌত বিজেপি কৰ্মীসকলে আনন্দ উল্লাস প্ৰকাশ কৰে। জিলাপি বিতৰণ কৰি বিজেপি কৰ্মী সমৰ্থকসকলে বিজয় উৎসৱ পালন কৰা পৰিলক্ষিত হ'ল। আৰু ইফালে 10 বছৰৰ পাছত জম্মু কাশ্মীৰত অনুষ্ঠিত হৈছে বিধানসভা নিৰ্বাচন। 90খন আসনযুক্ত জম্মু কাশ্মীৰ বিধানসভা নিৰ্বাচনত ইণ্ডি এলায়েন্সৰ অগ্ৰগতি। বিজেপি দল পিছ পৰি আছে জম্মু কাশ্মীৰত। এই পৰ্যন্ত মেজিক নম্বৰ স্পৰ্শ কৰি ইণ্ডি এলায়েন্সে আগবাঢ়িছে চৰকাৰ গঠনৰ দিশে।
কাইলৈ ষষ্ঠী, রাজ্যত আরম্ভ দুর্গা পূজার উৎসাহ। কাইলৈ বেদীত প্রতিষ্ঠা করিব দেবী দুর্গাক। ইতিমধ্যে প্রায় সম্পূর্ণ হয়েছে প্রতিমা আর মণ্ডপ নির্মাণ। ইতিমধ্যে দুর্গা পূজার মহানগরী যান বাহন আরক্ষীও দিছে কেতবোর নির্দেশনা। সেই অনুসরি দুর্গোৎসব উপলক্ষে মহানগর আরক্ষীর এই যান বাহনের নির্দেশনা অনুসরি 9 অক্টোবরের 13 অক্টোবরলে বহাল থাকিব এই নির্দেশনা। সামগ্রী কঢ়িয়া বাহন চলাচলের ক্ষেত্রে বাধ্য বাধকতা। পুয়া 4 বজার দিনের 12 বজালে প্রবেশ করব পারিব। বিয়লি 2 বজার নিশা 2 বজালে কেইবাটাও পথত নো এন্ট্রি। গণেশ মন্দিরের গণেশগুড়িলে ডক্টর আরপি রোডত ওয়ান ওয়ে। জুরুদার গণেশ মন্দিরের দিকলে নিষিদ্ধ মালবাহী বাহনের প্রবেশ। গণেশগুড়ির জুরুদার ফালেও নো এন্ট্রি। বেলতলা বজারের পথছোয়া হব ওয়ান ওয়ে। বেলতলা তিনিআলির ভেটাপড়া চারিআলিলে ওয়ান ওয়ে। বশিষ্ঠ চারিআলির বেলতলা তিনিআলিলে নো এন্ট্রি। নামনি অহা বাহনক বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। আদাবাড়িলে পারিব যাত্রীবাহী বাণিজ্যিক বাহন। নামনির পল্টন বজারলে নারিব ASTC বাস। পল্টন বজারের পরিবর্তে ISBT লৈ যাব পারিব বাহন সমূহ। উজনির অহা বাণিজ্যিক বাহন ISBT লৈ যাব পারিব। বশিষ্ঠ মন্দিরের বেলতলা তিনিআলি হয়ে সিটি বাসের সেবা বন্ধ থাকিব। বশিষ্ঠ চারিআলির কন্যাধরা খানাপড়া হয়ে চলিব সিটি বাস। পাঞ্জাবাড়ী চানমারী ধারাপুরলৈ সিটি বাস চলাচলের পথ সলনি। VIP রোড নুনমাটি চানমারী হয়ে ধারাপুরলৈ চলিব সিটি বাস। শারদীয় দুর্গোৎসবের ইতিমধ্যে প্রস্তুতি আরম্ভ হয়েছে। আজি সন্ধিয়া ষষ্ঠীর বেদীত দেবী দুর্গাক প্রতিষ্ঠা করা হব আর ইয়ারে শারদীয় দুর্গোৎসবের উৎসাহ উদ্দীপনায় সমগ্র রাজ্যের ইমূরের সিমূরলে আনন্দত বিলীন হব ভক্তিপ্রাণ রাইজ। আর তার প্রস্তুতি তুঙ্গত। প্রশাসন সাজু হয়েছে, দুর্গা পূজা কমিটি সমূহ সাজু হয়েছে। ষষ্ঠীর বেদীত দেবী দুর্গাক প্রতিষ্ঠা করব আজি সন্ধিয়া। এই মুহূর্তে কেনেকা পরিবেশ শারদীয় দুর্গোৎসবের সেই বিষয়ে আমি কিছু খবর লাভ করিম। যোগাযোগ স্থাপন করেছো আমার সতীর্থ সাংবাদিক অসীম দত্তর সহ। অসীম জয়ন্ত, প্রথমে নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর প্রতিগী দর্শকক জানাব বিচার, যদিহে আপনি চীনের মেকাও শহরের এখন অত্যাধুনিক হোটেল, সেই গ্র্যান্ড যে হোটেল, সেই গ্র্যান্ড লিসবোয়া নামের হোটেলখনলৈ যদি আপনি যাব বিচাৰে, তেনেহলে আপনি চীনলৈ যোৱাৰ কোনো ধরনের প্রয়োজন নাই। কিয়নো এইবার গুৱাহাটী মহানগরের পাণ্ডুতে আপনি সেই গ্র্যান্ড আইকনিক গ্র্যান্ড লিসবোয়া নামের যখন হোটেল, অত্যাধুনিক হোটেল, সেই হোটেল আপনি দেখবলে পাব। সেই হোটেলখনলৈ আপনি যাওয়ার সৌভাগ্য লাভ করব। কিয়নো এই মুহূর্তত মোর পিছফালে যে মণ্ডপ আপনি এই মুহূর্তে দেখিছে, পূজা মণ্ডপ, এই অত্যাধুনিক যে পূজা মণ্ডপ, এই পূজা মণ্ডপটি এইবার চীনের মেকাও শহর স্থিত যে আইকনিক গ্র্যান্ড লিসবোয়া হোটেল, সেই গ্র্যান্ড লিসবোয়া হোটেলের আর্হিত নির্মাণ করে তোলা হয়েছে। আর 70 ফুট উচ্চতার এক বিশাল যে মণ্ডপ, সেই মণ্ডপ গড়ি তোলা পরিলক্ষিত হয়েছে এই স্থানত। আর প্রতিগী লোকে রাজ্যের ভিন্ন প্রান্তর সমান্তরভাবে মহানগরীর প্রতিটি প্রান্ত দেখবলে পাওয়া গেছে ইখনের পিছত সিখন অত্যাধুনিক পূজা মণ্ডপ। আর তার মাজতে এই যে পূজা মণ্ডপ, এই পূজা মণ্ডপে আজির দিনট যদি আমি কও জয়ন্ত, প্রতিগী লোকের ইতিমধ্যে দৃষ্টি আকর্ষণ করেছে। কিয়নো সুবিশাল এটা পূজা মণ্ডপ গড়ি তোলা হয়েছে। আর তার সম্মুখ ভাগতে যদি আমি কও, বিশাল মা দেবী দুর্গার প্রতিমা স্থাপন করা হয়েছে। বিশাল মা দেবী দুর্গার প্রতিমায়ও কিন্তু এই মুহূর্তে যদি কও মহানগরীর বিভিন্ন পূজার লগতে বিশেষ এই পূজা প্রতিগী লোকের দৃষ্টি আকর্ষণ করব বলে বিশ্বাস। কারণ এই যে পূজা মণ্ডপ, এই পূজা মণ্ডপের বাহির ভাগলে প্রথমতে যদি আমি চাও, সেই বাহির ভাগের পরিবেশে কিন্তু খুবই দৃষ্টিনন্দন। আর তার পিছত যেটা আমি ভিতরলৈ সোমাই আহিছো, ভিতরলৈ সোমাই অহার সময় দেখবলৈ পোৱা গৈছে বিশাল আকারের মা দেবী দুর্গার প্রতিমা। আর মা দেবী দুর্গার প্রতিমার সমান্তরভাবে বিভিন্ন কলা কৌশল তেওঁলোকে ব্যবহার করেছে। আর এই মুহূর্তে মূল সতীর্থগিয়ে কিছু সামগ্রিক যদি পরিবেশ দেখায়, সেই পরিবেশের মাজতে যদি আমি কও, বিশাল পূজা মণ্ডপের মাজতে দেখবলৈ পোৱা গৈছে যিসমূহ আমার পেলনিয়া সূতা থাকে, পেলনিয়া সেই সূতা সমূহের জড়িয়েও এই যে বেড়, এই বেড়কে খুব সুন্দরভাবে নির্মাণ করেছে। মই মোর সতীর্থগীক মানে দেখাই লোক বিচারি পুন প্রথমে। এই যে আপনি বেড়খন দেখিছে জয়ন্ত, এই বেড়খনের যে সম্পূর্ণ যে
সাজসজ্জা, এই সাজসজ্জা সম্পূর্ণভাবে যদি আপনি চাই তেনেহলে টুকুরা টুকুর যেসমূহ সূতা আপনি মই বিভিন্ন ধরনের কামত যেটা সূতাসমূহ ব্যবহার করো তারপর সেই সূতাসমূহ পেলাই দিও, কিন্তু সেই পেলনিয়া সূতাসমূহে এইবার এই পূজা মণ্ডপের পূজা সমিতির যখন কলা কৌশল সেই কলা কৌশলী সকলে বুতলি আনি এই সূতাসমূহ এনেদরে খুব সুন্দরভাবে আটকধুনিয়াক ব্যবহার করেছে। আর এই সমগ্র যে পূজা মণ্ডপের আর্হি চীনের মেকাও শহরের আইকনিক গ্র্যান্ড লিসবয়া অত্যাধুনিক যখন হোটেল সেই হোটেলখনের আর্হিরে প্রস্তুত করা পূজা মণ্ডপে কিন্তু আজির দিনট প্রতিগী লোকের মাজত মহানগরীর বিশেষ প্রতিগী লোকের মাজত চর্চার এক কেন্দ্রবিন্দু হয়ে পড়েছে, চর্চিত হয়ে পড়েছে। আর এই মুহূর্তে মূর সুতরাং বিষয়ববীয় সকল আছে, পূজা সমিতির লোক সকল আছে, মই তেওঁলোকৰ সৈতেও কথা পাতিম যেহেতু দাদা কাইলৈ মহাষষ্ঠী, গতি আজির দিন পূর্ণ প্রস্তুতি দেখিবলৈ পোৱা গৈছে, কি কব বিচাৰিব আজির দিন? আজি আমার একচুয়ালি উদ্বোধনী হব আজি সন্ধ্যা 7:30 বজাত, তারপর আমার পূজা যধ্যাত্মিকতা আছে এইবিল আরম্ভ হব লাহে লাহে এনেকে আর প্রোগ্রাম। এইবার আমার টোটাল বাজেট হল 30 লাখ, প্যান্ডেলত যে 17, তারপর প্রতিমাও আমার মৃৎশিল্পী যে প্রতিবারে আমার মৃৎশিল্পী একে থাকে কলিকতারপর আহি বনায় 3-4 মাস আগরপর বনায় আছে, তো তেনেকে টোটাল বাজেট 30 লাখ। বিশেষক এবার চীনের মেকাও শহরের হোটেলখনের আর্হিত আপনাদের এই পূজা মণ্ডপ নির্মাণ করেছে, কেনে আহিল মনলে এই চিন্তাধারা যে এবার চীনের এখন হোটেলক বাস্তব রূপ দিও? একচুয়ালি কি হয় আমার যেতিয়া পূজাখিনি যায় এইবার মানে যেতিয়াই পূজা যায় পূজার পিছতে মানে কালী পূজার পিছরপরা আমার এইবিল মানে থিম কি হব নেক্সট ইয়ার কি হব এইবিল চিন্তা ভাবনাবিলাক আহি থাকে। কত তো আমি চালু যে এটু একটা নবতারকা হোটেল হয় মানে 9-star হোটেল, খুব ভাল আর্হিত এটু হোটেলটা আছে, সেই কারণে আমার সবে আমার যান মেম্বার আছে ইহতে ডিসাইড করলে যে আমি আজি এইবার এইটাই করো। আনেকগী কর্মকর্তা আছে, মই আপনার ওসর আহিম, মই অকনমান আপনার জানিব বিচারিম যেহেতু সম্পূর্ণ পূজা মণ্ডপটা ইতিমধ্যে আমি গম পাইছো কি আর্হিত বনাইছে, কিন্তু তার সমান্তরভাবে ইতিমধ্যে আমি দেখিছো টুকুরা টুকুর কিছু সূতা দেখিছো, সেই টুকুরা টুকুর সূতাসমূহ আসলে কেনেকৈ অনা হয়েছে, কেনেকৈ ব্যবহার করার মনলৈ আহিল চিন্তাধারাবোৰ, আর এই সামগ্রীসমূহ এই যেসমূহ মূর্তিয়ে হোক বিভিন্ন ধরনের সামগ্রী কেনেকৈ নির্মাণ করেছো? মানে এইটো হল আমার যেটা ওয়েস্টেজ সূতা হয় এইটো আমাদের কলকাতারপর আনিছো, তাতে আমাদের এবার ফুড়ব গেছিল, বহুত সূতার ফ্যাক্টরি পালো, তাতে এনেকে সূতা পেলোয়া আছে, তারপর আমার একটা আর্টিস্টর কথা পাতি কেনে কি করব পো এই মেটেরিয়ালসটি দিয়ে কেনে, তারপর তখন একটা ড্রয়িং বনাইছে, বনাই কেনে এই সূতা একটা প্লাইয়ের উপর পেস্টিং করেছে ডিজাইনেবল করে করে, আর মূর্তিটি বনাইছে আমার থার্মোকল দিয়ে তৈরি আছে, তার উপর ড্রয়িং করা আছে। আর কি সামগ্রী কি সামগ্রী আসলে সম্পূর্ণ পূজা মণ্ডপটা নির্মাণ করা হয়েছে, যেহেতু এই যেসমূহ আমি দেখিছো ফাইবার নে কি? আমার গ্লাস তো হল অ্যাক্রোলিক গ্লাস যেটা আমার দিল্লির পর আছে, আর আমার প্রতিটি মেটেরিয়াল যেটা আমার ইউজ এন্ড থ্রো যে আপনি কব পারে যে ডিসপোজেবল প্লেট হয় এই ডিসপোজেবল প্লেট দিয়ে কেনে আমার এই বনাইছো, আর ইয়াতে আমার সামিস আছে আর ঝিনুক আছে হামুক আছে এইবিল মেটেরিয়ালস ইউজ করা হয়েছে, যাতে আমার যেবিল বস্তু আমাদের ধর ভাবাই না এইবিল ইউজ করবো পারো এই আমাদের একটা মানুষের মাজত একটা উপহার হয়ে দেওয়ার কারণে চেষ্টা ধরল। কিভাবে এবার এক খুবই অত্যাধুনিক পূজা মণ্ডপ আর সম্মুখত মা দেবী দুর্গার প্রতিমা খুব সুন্দরভাবে অত্যাধুনিকভাবে আপনাদের সজাই ইতিমধ্যে তুলিছে, প্রস্তুতি সম্পূর্ণ 90% সম্পূর্ণ হয়েছে প্রস্তুতি, কিভাবে দর্শনার্থীর ভিড় কেনকা হব বলে আপনাদের বিশ্বাস করে? আমি নিউজ 18 জড়িয়ে আমার গুয়াহাটীবাসী সকল রাইজক আমন্ত্রণ জানালো আপনাদের আহক পাণ্ডু নিউ কলোনি আজাদিন ক্লাবত আহি পূজাটো চালে ভাল একটা মানে আপনাদের ফিডব্যাক দিব মানে কেনে কি বস্তু আমাদের বনাইছো, যেহেতু আমার যেটা গ্লাসের প্যান্ডেল, গ্লাসের প্যান্ডেল কিন্তু আমার অসমত কেতিয়াও হওয়া নাই, এটা ফার্স্ট টাইমের কারণত আজাদিন ক্লাবে একটা মানুষক উপহার দিবলৈ গৈ আছে গ্লাসের প্যান্ডেল, এনেকা টাইপের যেটা সূতার মেটেরিয়ালস তৈরি করা হয়েছে আমার ইয়াতে সূতার বস্তুটো আমাদের মানুষের মাঝে দেওয়ার চেষ্টা করেছো। মানে আপনি মই সর্বসাধারণতে নভবা চিন্তা নকৰা কিছুমান মানে কলা কৌশল ইয়াতে এবার প্রয়োগ করা হয়েছে? হয় হয় হয়, এটু কব পারে আপনি যে মানুষে এটু এইটু ওয়েস্টেজ সূতা দিয়ে কেনে কি করব পারে একো করব নয়, কিন্তু আমাদের কি ওয়েস্টেজ সূতা দিয়ে কেনে কি করব পারো এটু মানুষের মাঝে দিবলৈ একটা চেষ্টা করলো।
নিশ্চয়কৈ এই মুহূর্তত আমি সেই যে পরিবেশ, সেই পরিবেশ এই মুহূর্তত আমি দেখুৱাইছো। খুবই এক সুন্দর পরিবেশ দেখিবলৈ পোৱা গৈছে আজিৰ দিনটোত। আৰু এই যে পূজা মণ্ডপ, এই পূজা মণ্ডপৰ যে সুন্দৰ যে ছবি, সেই ছবিয়ে কিন্তু ইতিমধ্যে আচলতে দৃষ্টি আকর্ষণ কৰিছে প্ৰতিগৰাকী লোকৰ। আৰু তাৰ সমান্তৰালভাৱে মই ইতিমধ্যে দেখুৱাইছো সামগ্ৰিক যে পরিবেশ, সেই পরিবেশ এয়া হৈছে আজাদহীন ক্লাব পাণ্ডুর, যে আজাদহীন ক্লাব। সেই আজাদহীন ক্লাবলৈ আহিলে আপুনি এই যে সুন্দর যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপর আপনি সাক্ষী হব পারিব। চীনলৈ নোযোৱাকৈ পুনৰবাৰ কৈছো, আপুনি যদি চীনলৈ কেতিয়াবা যাম বুলি ভাবিছে তেনেহলে চীনলৈ যোৱাৰ আগতে আপুনি এই মণ্ডপটোলৈ আহক। এই মণ্ডপটো আহি আপুনি চীনৰ যিখন অত্যাধুনিক অত্যাধুনিক যিখন হোটেল, সেই হোটেলখনৰ যি অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আপুনি লাভ কৰিব পাৰিব। কেনেকুৱা আছিল হোটেলখন, কেনেকুৱা ধৰণৰ সেই হোটেলখনৰ পৰিবেশ, সেই পৰিবেশৰ কিছু আংশিকভাৱে হলেও সেই অভিজ্ঞতা লাভ কৰিব পাৰিব। আৰু তাৰে যি ছবি, সেই ছবি এই মুহূৰ্তত আমি দেখুৱাইছো নিউজ এইটিনৰ দৰ্শকসকলক। খুবেই এক সুন্দৰ পৰিবেশ বুলি ক'ব লাগিব। আৰু এই যি পূজা মণ্ডপৰ যি আৰ্হি, সেই আৰ্হি ইতিমধ্যে তেওঁলোকে বাস্তৱ ৰূপ দিছে। গ্ৰেণ্ড হোটেলখনৰ, আইকনিক গ্ৰেণ্ড লিছবিয়া হোটেলখনৰ যি বাস্তৱ ৰূপ, সেই বাস্তৱ ৰূপ ইতিমধ্যে তেওঁলোকে খুব সুন্দৰভাৱে দাঙি ধৰিছে। 70 ফুট উচ্চতা, মোৰ সতীৰ্থগৰাকীয়ে ইতিমধ্যে দেখুৱাইছে 70 ফুট উচ্চতা, তলৰ পৰা 70 ফুট উচ্চতাৰ এই বিশাল যি পূজা মণ্ডপ, এই পূজা মণ্ডপে ইতিমধ্যে বহু আঁতৰৰ পৰাই, বহু মিটাৰ আঁতৰৰ পৰাই দৃষ্টি আকৰ্ষণ কৰিছে। বহু আঁতৰৰ পৰাই মানুহে দেখিছে, লোকসকলে দেখিছে, পথেৰে গৈ থকা লোকসকলে দেখা পাইছে এই পূজা মণ্ডপৰ খুব বিশাল যি পূজা মণ্ডপ, সেই বিশাল পূজা মণ্ডপ তেওঁলোকে দেখা পাইছে। আৰু তাৰপিছতে উৎকণ্ঠা বাঢ়িছে প্ৰতিগৰাকী লোকৰ, কিয়নো কাঁচৰ অৰ্থাৎ গ্লাছৰ এই যে মণ্ডপ, এই মণ্ডপ এইবাৰৰ পোনপ্ৰথমবাৰৰ বাবে যিহেতু গুৱাহাটীত এইবাৰ সাজি উলিওৱা হৈছে, বহু কষ্ট স্বীকাৰ কৰিছে, প্ৰায় দুমাহ জোৰা যি প্ৰস্তুতি, সেই প্ৰস্তুতিৰ পিছত আজিৰ দিনটোত 90% কাম ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আর সন্ধ্যার ভিতর বাকি 10% যে কাম আছে এই কাম সম্পূর্ণ করব। আর তারপরে কাইলৈ দিনট এই পূজা মণ্ডপ প্রতিগী দর্শনার্থীর মুক্তি করে দিব পুয়ার ভাগত। আর প্রতিগী লোকে বিশ্বাস করেছে যে এইবারের এই পূজা মণ্ডপ স্থলীলে প্রতিগী লোকের, মহানগরীর বিভিন্ন প্রান্তর লোকসকলের আগমন ঘটব। আর প্রতিগী লোকে এই পূজা মণ্ডপত সুমার পিছতে অভিভূত হয়ে পড়ব বলে প্রতিগী লোকে বিশ্বাস করা দেখবলে পাওয়া গেছে। জয়ন্ত, ধন্যবাদ অসীম। রাজ্য চৌদিশে এতিয়া শারদীয় দুর্গোৎসবর প্রস্তুতি। ধেমাজি জিলাতো শতাধিক পূজার আয়োজন করা হয়েছে। বাণিজ্যিক নগর হিসাবে পরিচিত শিলাপথারতো 12খন পূজা অনুষ্ঠিত করা হয়েছে। প্রতি বছরের দরে এইবারও নবজ্যোতি ক্লাবর উদ্যোগত 46 সংখ্যক পূজার আয়োজন করা হয়েছে। এইবার এই পূজা মণ্ডপ সজোৱা টকো পাত, বাঁহ, বেত আর বাদামেরে সজোৱা হয়েছে পূজা মণ্ডপ। আগবাইছো আমার সাংবাদিক মন বিকাশর বিশেষ প্রতিবেদন। রাজ্যের চৌদিশে এতিয়া শারদীয় দুর্গোৎসবক লৈ উৎসাহর ঢল বলে কব লাগিব। আর এই মুহূর্ত তার ব্যতিক্রম নহয় ধেমাজির শিলাপথার নগরও। আর শিলাপথার নগরতো, শিলাপথার নগর সর্বমুঠ প্রায় 12খন পূজা অনুষ্ঠিত করা হয়েছে। আর এই মুহূর্তে আমি উপস্থিত আছো শিলাপথার নগর, বিশেষকৈ যে আছে নবজ্যোতি বয়স ক্লাবর পূজাত। আর এবার নবজ্যোতি বয়স ক্লাবর পূজার যি আসলে মণ্ডপ, প্রতি বছরে একটা ব্যতিক্রম রূপ ধরি দাঙি ধরার প্রয়াস করে আসছে। আর এইবার যেহেতু 44 সংখ্যক যেহেতু পূজা অনুষ্ঠিত করেছে নবজ্যোতি বয়স ক্লাবে, আর প্রতি বছরের দরে এই বছরও এইবার বিশেষভাবে দেখা গৈছে যে যি আছে থলুয়া টকৌপাতর, টকৌপাত ব্যবহার করা হয়েছে। আর টকৌপাত ব্যবহার সমান্তরভাবে যুক্ত অন্যান্য উপকরণ ব্যবহার করেছে, টকৌপাত আছে, বাঁহ আছে, বেত আছে, সমান্তরভাবে ইয়াতে থার্মোকল প্রয়োগ করেছে। আর থার্মোকল কাটি ফুল সজাবলৈ চেষ্টা করেছে। আর এক এটা নতুন একটা রূপ দিবলৈ প্রয়াস করেছে। আর যি আসলে বাদাম, বিশেষকৈ বাদাম ইয়াত প্রয়োগ করা হয়েছে, যিসমূহ এজোপা গছৰ আকৃতি দিবলৈ তেওঁলোকে বাদাম ব্যৱহাৰ কৰিছে। আৰু সঁচাই যিহেতু মাজত এটা দিন, আৰু এটা দিন থকাৰ প্ৰাক্ষণত তেওঁলোকে সজাই পৰা তুলিবলৈ প্ৰয়াস কৰিছে তেওঁলোকৰ পূজা মণ্ডপটো। আৰু কাইলৈ যিহেতু আচলতে ষষ্ঠীৰ বেদীত দুৰ্গাৰ প্ৰতিমা, অন্যান্য প্ৰতিমাসমূহ ইয়াতে আসলে স্থাপন করা হব। আর ইতিমধ্যে যেহেতু কেটামান ঘন্টা মাজত রয়েছেগৈ, প্রায়খিনি কাম ইতিমধ্যে সম্পূর্ণ করে তুলিছে তেওঁলোকৰ যিসকল কর্মী আছে। আর আমার সাথে যেহেতু নবজ্যোতি বয়স ক্লাবর বিষয়ববী আছে, এইবার আপনার পূজার আপনার মণ্ডপটা দেখিছো যে টকৌপাত ব্যবহার করেছে, বিভিন্ন স্থান থলুৱা সামগ্রী ব্যবহার করেছে। কিমান টকার বাজেট আর কেনে ধরনের রাইজের মাজত আপনার উৎসাহ দেখিছে? আমার মোটামুটি এইবার পূজার বাজেট 4.5-5 লাখ টাকার ওসরাওসরি। পূজাখন ভালকে হয়ে যাক বলে যাবারও ভাল, আমি থার্ড পজিশন পাইছিল পূজা। আর এবারও ভালকে আমি পূজাটা করবলে বিচারিছো। বিভিন্ন সামগ্রী আমার যেনেকে
পেন্ডেলত বাদাম লগোৱা হৈছে, বাদাম, টকোপাত আৰু বিভিন্ন ধৰণৰ কলাকৃতি কৰি কিনে আমি পূজাটো এইবাৰ ভালে ভালে কৰিম বুলি আশা কৰিছোঁ। পৰিৱেশটো এইবাৰ ভাল, বেয়া নহয়। দিনটোতো প্ৰথমত বেয়া কৰিছিলে, এতিয়া ভালে হৈ আছে দিনটো। যেনেকৈ ভালকৈ পূজাটো হৈ যাব লাগে, ভালে ভালে আমাৰ সব বস্তু কাম চলি আছে। কাৰিকৰ আমাৰ বাহিৰ শিলিগুৰি কাৰিকৰ হয়। নাই, প্ৰতিমাটো আমাৰ এইবাৰ ভাল, প্ৰতিমা মূৰ্তিখন ভাল ই হৈছে আৰু আমি আজিয়ে প্ৰতিমাখন সোমাম বুলি ভাবিছোঁ। কেলে কিমানমান টকা বোলো প্ৰতিমাৰ? প্ৰতিমাৰ আমাৰ নিয়াৰ এবাউট 70,000। আমি দেখুৱাইছোঁ ইয়াৰ পৰিৱেশ আৰু এই নৱজ্যোতি বয়েজ ক্লাবৰ যি পূজাৰ মণ্ডপ, আপুনি যদি চাই ওপৰফালে যিসমূহ আচলতে ফুল ইয়াতে বনোৱা হৈছে, থাৰ্মকল কাটি তেওঁলোকে ফুলৰ এটা নতুন ৰূপ দিবলৈ প্ৰয়াস কৰিছে আৰু নৱজ্যোতি বয়েজ ক্লাবে এইবাৰো ব্যতিক্ৰম ধৰণে তেওঁলোকৰ পূজাখনি অনুষ্ঠিত কৰাৰ প্ৰয়াস কৰিছে। আজি সন্ধিয়াৰ ভাগতে ষষ্ঠীৰ বেদীত বহিব দেৱী দুৰ্গা। আমিনগাঁওটোৰ প্ৰতিমা সংগ্ৰহৰ বাবে ভিৰ কৰিছে বহু লোকে। দেৱীক সসন্মানে আনন্দেৰে নাচি বাগি পূজা মণ্ডপলৈ নিয়াৰ বাবে এই উৎসৱমুখৰ পৰিৱেশে বিৰাজ কৰিছে। 3খনকৈ প্ৰতিমা নিৰ্মাণ কৰা কাৰখানাত 80খনৰো অধিক প্ৰতিমা নিৰ্মাণ কৰি যোগান ধৰিছে পূজা কমিটিসমূহক। পূজা কমিটি লোকসকল আহিছে আৰু তেওঁলোকে মা দেৱী দুৰ্গাক আচলতে সকলো প্ৰকাৰে পূজা অৰ্চনা কৰি তেওঁলোকৰ নিজা নিজা পূজা মণ্ডপত লৈ যাব আৰু সুন্দৰ এনেদৰে মণ্ডপৰ সন্মুখত দেখা গৈছে প্ৰতিমাৰ লাঙিন চিগা শাড়ী আৰু কোনে কোনে দেখুৱাইছো আমিনগাঁৱৰ পৰা। আচলতে তাৰে যিহেতু ষষ্ঠী পূজা, গতিকে আজিয়ে বিভিন্ন প্ৰান্তৰ পৰা অহা পূজা কমিটিসমূহে তেওঁলোকৰ আৰাধ্য দেৱী দুৰ্গা দেৱীক সসন্মানে লৈ যাব তেওঁলোকৰ নিৰ্দিষ্ট স্থানলৈ আৰু লৈ গৈ দেৱী প্ৰতিষ্ঠা কৰিব আৰু তাৰ বাবে এনেদৰে প্ৰত্যেকে নাচ গান আনন্দত উদ্বল হৈ পৰিছে আৰু বিভিন্ন প্ৰান্তৰ পৰা বিভিন্ন ধৰণৰ লোক আহিছে তেওঁলোকে তেওঁলোকৰ প্ৰতিমাসমূহ লৈ যাব। ক'ৰ পৰা আহিছে? আমি কোনৰ পৰা আহিছোঁ? দেৱী আজি লৈ যাব, দেৱী মাক নিব আহিছোঁ। বহুত আনন্দ লাগিছে, বহুত ফুটিত আহিছোঁ। কিমান কিলোমিটাৰ ইয়াৰ পৰা? আমাৰ 15 কিলোমিটাৰ হ'ব। ইয়াৰে সৈতে সময় হ'ল গাঁও চহৰ জিলাৰ খবৰৰ পৰা বিদায় লোৱাৰ। নমস্কাৰ। সৰ্বোত্তম TMT।